মা গো তোমার একটি ছেলে মাদের আশাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। আগের ছাটা ঘুরাবো বলে নিজের দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলাম, ভেবেছিলাম যে আমি মানে হয়তো প্রবাসে গেলে পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারবো। কই রাখবো রে বান্দা, এই যে তোমাদের পাশের জেলার নাম হলো টাঙ্গাইল, কালীহাতির এক যুবক নাম হলো মানিক মিয়া, অনেক ভাইরাল, অনেক যুবকেরাও মন দিয়া প্রাণ দিয়া অনেক ভালোবাসে মোহাব্বত করে। এই বয়ান শোনার পরে অনেকে আমারে গালিও দিয়া দিবে। এই মানিক মিয়াকে অনেক আগ থেকে চিনি, তাকে ফলো করি, ভালো মানুষ, ভালো মানুষ এই বান্দা ছিল। এই বান্দা মায়ের মায়ের নামে এত সুন্দর সুন্দর কথাগুলো বলতো, কত প্রবাসীরা তার এই পোষ দেখে দেখে চোখের পানে ফেলাইয়া ঠান্ডা করলো, কত প্রবাসীরা তার বাবার কোষ দেখে দেখে চোখের পানি ফালাইয়া কান্না করলো। আল্লাহর ওই বান্দা আগে ছিল কি, আল্লাহ বানাইলেন কি, আল্লাহ বড় দামি বানায়া দিলেন, কি ছিলেন আল্লাহ, কি বানায়া দিলেন। এই বান্দার বাবা বড় ধনী এমনটা নয়, মা বড় ধনী এমনটা নয়, আল্লাহর এই বান্দা আগে থেকে দামি বাড়ির মালিক এমনটাও নয়, আগে থেকে বান্দা গাড়ির মালিক হয়ে গেল এমনটাই নয়, বরং আল্লাহ মায়া কইরা কইরা আস্তে আস্তে বড় ধনী বানায়া দিলেন। আল্লাহ মায়া কইরা কইরা মানুষের অন্তরের মধ্যে তাকে জায়গা করে দিলেন। আল্লাহ মায়া কইরা কইরা তাকে এখন দামি বাড়ির মালিক বানাইয়া দিলেন। আল্লাহ মায়া কইরা কইরা অনেক বড় সেলিব্রিটি বানায়া দিলেন। বান্দা তাকায়া দেখ বাংলাদেশে আসার পরে উল্টা পাল্টা বান্দা হয়ে গেল। আগে মানুষকে নিয়া নিয়া এত সুন্দর পুষ দিয়া দিত, মায়ের নিয়া বাবারে নিয়া সবাই ভালোবাসলো, এখন মনে করে আমি তো নিজেই এখন সেলিব্রিটি হয়ে গেলাম। তিন চারটা মাইয়া নিজে নিয়া 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 ঘুরে আল্লাহ বললেন বান্দা তুই যাইরে মাহরামের দারে কাছেও যাবি না, গান করে মানুষকে পথ প্রশ্ন করবি দূরের কথা। কিন্তু এখন যখন সেলিব্রিটি হয়ে গেল দেখলাম কয়েকদিন আগে কি এক বিশ্রী গান এই বান্দা বের করে ফেললো। আগে বাইতুল্লায় যায় ওই বাইতুল্লাহ দিকে তাকাইয়া যখনই ভিডিও বানায় বাংলাদেশের যুবকেরাও চোখের পানি ফালাইয়া তার জন্য দোয়া করবো, কত আলেমেরা এই বান্দার জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করবো। এত গরিব আল্লাহ এত ধনী বানায়া দিলেন, এই বান্দা মাওলার দেওয়া আল্লাহ গিফটের এই নেয়ামত গুলো পাওয়ার পরে, নেয়ামত গুলো খাওয়ার পরে এখন যদি আমার মাওলারে পূর্ণাঙ্গ বলিয়া আল্লাহর যে পথ হালাল আব্রাদের পথ সারিয়া সারিয়া সুজ্জারদের পথের মধ্যে যদি বান্দার চলে যায় আল্লাহ কখনই তো বলে হে বান্দা আমি আল্লাহ মায়া করে করে তোকে এত বড় সেলিব্রিটি বানায়া দিলাম, আমি আল্লাহ মায়া করে করে তোকে এত মানুষের অন্তরের মধ্যে তোকে জায়গা করে দিলাম, আমি আল্লাহ মায়া করে করে এত দামি বাড়ির মালিক আমি আল্লাহ করে বানায়া দিলাম। তুই যদি এই নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করে করে যদি তুই আমি মাওলার দরবার থেকে যদি তুমি ফিরে যাও, হালাল যে ওয়ে ওই ওয়ে থেকে তুমি যদি ফিরে যাও, এরে বান্দা শুনে নাও আমি আল্লাহ মায়া করে যেই নিয়ামত আগে তোমাকে দিয়েছিলাম ওই নিয়ামত তোমার কাছে থাকবে না, এক বছর দেড় বছর দুই বছর তিন বছর পর্যন্ত থাকতে পারে, দেখবা হুঠাৎ করে আল্লাহ এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেছে। তখন যতই ভিডিও বানাও তখন যতই মানুষকে আবেগপূর্ণ কথা বলো ওই মানুষের অন্তরের মধ্যে জায়গা পাওয়া যাবে না, ঠিক কিনা? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত।